প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে এখন আমি যে জবটি করে দেখাবো এটি হলো গোলাকার এমএস রোডে ছিদ্র করা। আমরা সাধারণত সমতল জায়গায় ছিদ্র করি, তখন দেখা যায় যে সমতল জায়গায় ছিদ্র করলে ড্রিল পিছলে যাওয়ার সম্ভাবনা থাকে না। আমি যদি এই জায়গায় ছিদ্র করতে চাই, সমতল জায়গা হলে পাঞ্চ করলে সেখানে সহজে ড্রিলটা ঢুকে যায়, কিন্তু এখানে যদি আমি পাঞ্চ করি তারপর এটা পিছলে যাইতে পারে, আর পিছলে যাওয়াই মানে হলো ড্রিল ভেঙে যাবে, ড্রিল ভেঙে গিয়ে অ্যাক্সিডেন্ট তৈরি হবে। তো এখন সেই জন্য আমরা এটাকে বিশেষ পদ্ধতিতে ছিদ্র করতে হবে গোলাকার জিনিসটাকে। আমি এখানে চিত্রে দেখা যাচ্ছে 65 মিলিমিটার দূরে একটা মার্কিং ছিদ্র করতে চাই, সেই জন্য আমি 65 মিলিমিটার দূরে মার্কিং করব। মার্কিং করার আগে আমি বলতে চাই যে এই জিনিসটা তৈরি করতে আমার কী কী যন্ত্রপাতি লাগবে। এটা হলো ওয়ার্ক পিস, এটি হলো স্টিল হ্যামার, কোলো হ্যামার, এটা হলো 7 মিলিমিটার ড্রিল বিট, তারপরে লাগবে সেন্টার পাঞ্চ, তারপরে স্টিল রুলার, তারপরে লাগবে ভি ব্লক, ভি ব্লকের সাথে জব আটকানোর জন্য ক্লাম, তারপর লাগবে মেশিন ভাইস। এখন আমরা কাজ শুরু করতে পারি। কাজ শুরু করার জন্য জবটাকে প্রথম আটকাইতে হবে। আমি যে 65 মিলিমিটার দূরে ড্রিল করতে চাচ্ছি সেই 65 মিলিমিটার মাপটা আমি মেপে নেব। আচ্ছা, তারপরে এখানে ভাইসে আটকিয়ে নিলাম। আটকিয়ে নেওয়ার পর ড্রয়িং মোতাবেক 65 মিলিমিটার দূরে একটা দাগ দেব। এই জায়গায় আমি হোলটা করব, সেই জন্য এখন এখানে পাঞ্চ করে নেব। 65 মিলিমিটার দূরে পাঞ্চ করে নেব। পাঞ্চ করা দেখাচ্ছি আমি এখন। ব্যাস, পাঞ্চ আমাদের হয়ে গেছে। পাঞ্চ হয়ে গেছে। এখন আমরা যেহেতু গোলাকার বস্তু, আমি আগে বলছি গোলাকার বস্তু ধরা খুব ডেঞ্জারাস, আর এখানে যখন এই পদ্ধতিতে যদি আমি ধরি, মাত্র 2টা পয়েন্টে ধরে শুধু গোলাকার বস্তুতে, যার ফলে যখন আমি ড্রিল করতে যাব তখন দেখা যাবে যে এটা পিছলে যায়, ঘুরে যায়, আর তখন অ্যাক্সিডেন্ট ঘটে। সেজন্য আমরা এটাকে বিশেষ পদ্ধতিতে ভি ব্লককে আটকাবো। যে ভি ব্লকে ক্লাম্প আছে এটাকে বলে ভি ব্লক, এটা হলো ক্লাম্প। ক্লাম্পটা সেট করে নিলাম ভি ব্লকে, তারপর আমি এই গোলাকার জবটাকে এর ভিতরে আটকিয়ে দিলাম। আটকানোর পর এটাকে টাইট দিয়ে দিলাম। টাইট দেওয়ার ফলে এখন যদি আমি ছিদ্র করি, এখন এই পুরো ভি ব্লক সহ জবটাকে মেশিন ভাইসে আটকাই দেব। এখন পুরো ভাইসটা আমি ড্রিল মেশিনের টেবিলে বসাই দেব। টেবিলে বসাই দিয়ে 7 মিলিমিটার ড্রিল বিট চাকে আটকিয়ে নেব। এটি মেশিনে লাগিয়ে দেব। লাগিয়ে দেওয়ার পরে এখানে ড্রিল করে ফেলব। তাহলে এমনি ভাইসে লাগাইলে মাত্র 2টা পয়েন্টে আটকায়, ওখানে আমি দেখিয়েছি, কিন্তু এখন আটকাচ্ছে এখানে 1 পয়েন্টে, এখানে 2 পয়েন্টে, 3 পয়েন্টে আটকানোর কারণে জবটা এখন শক্তভাবে আটকিয়ে যাচ্ছে। এটাকে আর টুইস্ট হওয়ার বা ঘুরে যাওয়ার কোনো সম্ভাবনা নেই, যার ফলে অ্যাক্সিডেন্ট হওয়ার কোনো সম্ভাবনা নেই। এখন আমরা মেশিনে গিয়ে এই জবটা সম্পূর্ণ করব। এখন আমি ভি ব্লক ব্যবহার করে গোলাকার বস্তুতে কীভাবে ছিদ্র করতে হয় সেটি করে দেখাচ্ছি। সেজন্য আমি জবটিকে আস্তে আস্তে ঠিক ড্রিলের সেন্টার বরাবর নিয়ে আসতেছি। সেন্টারটা আগে করে নেই, সেন্টার করা কমপ্লিট। এখন আমরা ড্রিল করব। মেশিন অন করলাম, এখন
আস্তে আস্তে আমরা ছিদ্রটি করবো আর ভিতরের দিকে চলে যাবো। এই যে সুন্দর ছিদ্র হচ্ছে, আর মাঝে মাঝে চিপস বের হওয়ার জন্য একটু করে ছেড়ে দেব, একটু ছিদ্র করব, আবার চিপস ছেড়ে দেব, আবার ছিদ্র করব, চিপস ছেড়ে দেব। এইভাবে আমরা পুরো ছিদ্রটা কমপ্লিট করে ফেলব। চিপস ছেড়ে দিলাম, ড্রিল যত চিকন হবে তত স্পিড বেশি হবে। আমাদের মেশিনে স্পিড কন্ট্রোল করার মেকানিজম আছে, সেটি আমি পরে তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। আমাদের ড্রিল প্রায় শেষ, শেষ হয়ে গেলে বোঝা যাবে হাতের কাছে চাপ কম লাগবে, তখন একটু চাপ কমাই দিতে হবে, না হলে ড্রিলটা ভেঙে যাবে। এই হাতে এখন চাপ কম লাগতেছে, তার মানে ড্রিলটা শেষের দিকে বের হচ্ছে মাথাটা। ড্রিল শেষ, এখন আমরা ড্রিলটাকে তুলে নেব। এইভাবে আমরা ড্রিলটা শেষ করলাম, এখন সুইচ বন্ধ করে দিলাম। এখন আমি জবটাকে খুলে দেখাবো ছিদ্রটা কীরকম হলো।